হাই গাইস, গুড মর্নিং। আমি সকাল সকাল চলে এসেছি, তোমাদের দোস্ত শান্তনু, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। আমরা এই চ্যানেলে রেগুলার বেসিসে তোমাদের জন্য ওয়ার্কআউট সিরিজ নিয়ে এসেছি। আর আজকে আমাদের যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো অ্যাবস ওয়ার্কআউটের উপরে সেকেন্ড ভিডিও। তো আই হোপ তোমাদের আমাদের ওয়ার্কআউট সিরিজটা, তার সাথে সাথে অ্যাবস এর সিরিজটা অবভিয়াসলি ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের ওয়েলকাম বাংলার প্রথম এমন ইউটিউব চ্যানেল যেখানে আমরা রেগুলার বেসিসে তোমাদের জন্য ওয়ার্কআউট নিয়ে আসি, তার সাথে সাথে হেলদি টিপস নিয়ে আসি। তো বাংলার এই প্রথম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম, আর তোমরা দেখে নাও রেগুলার বেসিসে ওয়ার্কআউট। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের অ্যাবস ওয়ার্কআউট ভিডিও, লেট গেট স্টার্টেড। আর শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দাও, লাইক করো, শেয়ার করো, আর এইভাবে তোমাদের প্রিয়ার ভালোবাসা আমাদের জন্য দিতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, লেট গেট স্টার্টেড। তো ফ্রেন্ড, আমরা যে ফার্স্ট এক্সারসাইজটা করতে চলেছি সেটা হলো এক্স ম্যান ক্রাঞ্চেস। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করব। কিন্তু তার আগে বলে দিই এই এক্সারসাইজটা আমাদের কি পরিমাণে হেল্প করে। এই এক্সারসাইজটা আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট, তার সাথে সাথে চেস্টের ফ্যাট, বেলি ফ্যাট সবকিছু কম করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তার সাথে আমাদের যে স্পাইনাল আছে, যে স্পাইনাল মানে আমাদের যে মেরুদণ্ডটা আছে সেটা সব থেকে বেশি স্ট্রং করতে আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে। সব থেকে বেশি পেট প্রেশার ক্রিয়েট করে আমাদের অ্যাবডোমিনাল ফ্যাটে। তো এই অ্যাবডোমিনাল ফ্যাটই বার্ন হয়ে তোমাদের ওখানে অ্যাবস তৈরি হতে চলেছে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করব। এক্সারসাইজটা করার জন্য আমরা এইভাবে হাতটা রাখবো আর এইভাবে পাটা রাখবো, দেন আমরা এক্সারসাইজটা স্টার্ট করব। চলো স্টার্ট করা যাক। এইভাবে তোমরা এই এক্সারসাইজটা 15 বার করে করবে, আর এরকম তিনটে সেট তোমরা রেগুলার এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। আই হোপ তোমরা এই এক্সারসাইজটা রেগুলার কমপ্লিট করবে, কারণ তোমাদের এই এক্সারসাইজটা তোমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে। ফ্যাট বার্ন করে তোমাদের সিক্স প্যাকস অ্যাবস বানাতে এই এক্সারসাইজটা তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। ফ্রেন্ডস, এবার যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটার নাম হলো হিলস অফ হেভেন। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব, আর এই এক্সারসাইজটা বলে দিই আমাদের কি হেল্প করতে চলেছে। এই এক্সারসাইজটা আমাদের আমাদের যেটা কোমর রয়েছে তার সাথে স্পাইনাল রয়েছে সেটাকে ভালোভাবে স্ট্রং করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব। তার আগে বলে দিই এই এক্সারসাইজটাও তোমরা 15 টাইম করে করবে, এরকম তিনটে সেট এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। তো চলো শুরু করো। এক্সারসাইজটা করার জন্য আমাদের হাতটা থাকবে আমাদের ব্যাক পোর্শনের নিচে, দেন ফুল বডিটা স্ট্রেট থাকবে, আর এরপরে আমাদের লেগটা পুরোপুরি আপরাইজ হয়ে থাকবে, আর এবার দেন আমরা কোমরটাকে উপরের দিকে তুলবো ফুল পায়ের সাথে, তারপর দেন নামাবো। এই এক্সারসাইজটাও তোমরা রেগুলার বেসিসে করবে, কারণ এই এক্সারসাইজটা তোমাদের স্পাইনাল, তার সাথে সাথে ব্যাক, আর তার সাথে সাথে আপার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে তোমাদের ফ্যাটটা খুব ইজিলি বার্ন হয়ে যাবে। তো চলো দেখে নিই নেক্সট কোন এক্সারসাইজটা আমাদের আসতে চলেছে। এরপরে যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো লেফট সাইড ক্রাঞ্চেস। তো চলো দেখে নিই লেফট সাইড ক্রাঞ্চেস আমরা কিভাবে করবো। আমরা সাইডে এইভাবে শুয়ে পড়বো, দেন আমাদের একটা হাত থাকবে এখানে, আরেকটা হাত থাকবে মাথার পেছনে, দেন আমরা আর পা দুটোকে ক্রিস ক্রস করে রাখবো, দেন আমরা 15 টাইম এই এক্সারসাইজটা করবো। তো চলো স্টার্ট করা যাক। আমাদের যে নেক্সট এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো রাইট সাইড ক্রাঞ্চেস। তো চলো দেখে নিই রাইট সাইড ক্রাঞ্চেস আমরা কিভাবে করব।
তো এই এক্সারসাইজটাও তোমরা 15 টাইম করবে এরকম তিনটে সেট এই এক্সারসাইজটা কমপ্লিট করবে আই होप তোমরা এক্সারসাইজটা করো যাতে তোমাদেরও খুব তাড়াতাড়ি ইজিলি তোমাদের ফ্যাটটা বার্ন হয়ে যায় তো চলো দেখেনি নেক্সট কোন এক্সারসাইজটা আমাদের জন্য আসতে চলেছে আমাদের নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো ভি আপ ভি আপ আমরা কিভাবে করব চলো দেখেনি এই ভি আপ এক্সারসাইজটা আমাদের ফুল বডি ওয়ার্কআউটের মধ্যে ছিল দেন আমাদের অ্যাবডোমিনাল মানে অ্যাবস এর ওয়ার্কআউটের মধ্যেও এই এক্সারসাইজটা আছে তো তোমরা যদি ফুল বডি ওয়ার্কআউটটাও দেখতে চাও তার সাথে সাথে আমাদের আই বাটনে এই ভিডিওর প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো তো চলো দেখে নিই ভি আপ আমরা কিভাবে করব কিন্তু ভি আপ শুরু করার আগে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভি আপ এক্সারসাইজটা আমাদের কি হেল্প করে ভি আপ এক্সারসাইজটা পুরোপুরি আমাদের অ্যাবডোমিনাল মাসেলে প্রচুর পরিমাণে প্রেশার বিল্ড আপ করে যার ফলে আমাদের ফ্যাটটা খুব তাড়াতাড়ি বার্ন হয় আর তার সাথে সাথে আমাদের অ্যাবডোমিনালটা প্রচুর পরিমাণে স্ট্রং হতে হেল্প করে তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করা যায় এই এক্সারসাইজটা করার জন্য আমরা হাত দুটোকে মাথার পেছনে রাখবো দেন এইভাবে আমাদের পা আর হাত দুটো উঠবে তো চলো স্টার্ট করা যাক তোমরা এই ভি আপ এক্সারসাইজটাও 15 টাইম করবে এরকম তিনটে সেট রেগুলার এই এক্সারসাইজটা কমপ্লিট করবে চলো দেখে নিই আমরা নেক্সট কোন এক্সারসাইজটা আমাদের জন্য আসতে চলেছে ফ্রেন্ডস আমাদের জন্য যে নেক্সট এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো ডাম্বেল রাশিয়ান টুইস্ট বাট বলে দিই তোমাদের ঘরে যদি ডাম্বেল না থাকে তো তোমরা কিভাবে এই এক্সারসাইজটাকে করবে তোমাদের ঘরে অবভিয়াসলি সবার ঘরে বেসিক্যালি একটাই করতে পারবে ইটও যদি না থাকে তোমাদের বাড়িতে জলের বোতল থাকতে পারে তো জলের বোতল দিয়েও তোমরা এই এক্সারসাইজটা করতে পারো আজকে আমরা ইট দিয়ে দেখাবো এই এক্সারসাইজটা আমরা কিভাবে করতে পারি তো চলো স্টার্ট করা যাক করার জন্য আমরা আমাদের পাটাকে ভাঁজ করে মাটিতে এইভাবে টাচ করে রাখবো দেন হাতের মধ্যে আমরা সেম ভাবে ইটের জায়গা বোতলও নিতে পারি বা ইটটাকে ইউজ করতে পারি দেন আমরা টুইস্ট করব ইট সাইড 10টা করে টুইস্ট করব যেন আমাদের প্রেসারটা আমাদের সাইড পোর্শন বেলি এরিয়ায় পড়ে তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করা যায় আইও ফ্রেন্ডস তোমরা এই এক্সারসাইজটা ঘরে সুন্দরভাবে প্র্যাকটিস করবে যাতে তোমাদের সাইড পোর্শন বেলিতে ফ্যাটটা ইজিলি বার্ন হয়ে যায় আর তার সাথে খুব সুন্দর একটা অ্যাবস তোমাদের জন্য তৈরি হয় তো চলো দেখে নিই নেক্সট কোন এক্সারসাইজটা আমাদের জন্য আসতে চলেছে আর নেক্সট এক্সারসাইজটাই আজকের ভিডিওতে এন্ড অফ দা এক্সারসাইজ হতে চলেছে তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব তো আজকের যে লাস্ট এক্সারসাইজটা হতে চলেছে সেটা হলো প্ল্যাঙ্ক তো চলো ফ্রেন্ডস প্ল্যাঙ্ক কিভাবে করব পুরো ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করি আর এই প্ল্যাঙ্ক করার আগে আমরা বলে দিই এই প্ল্যাঙ্ক কিভাবে আমাদের হেল্প করে প্ল্যাঙ্ক বেসিক্যালি হেল্প করে আমাদের স্পাইনাল তার সাথে সাথে শোল্ডার রিস্ট আমাদের চেস্ট আর বেলি ফ্যাটটাকে বার্ন করতে হাতের মাসেল স্ট্রং করতে আমাদের ব্যাক পোর্শনে যে মাসেল আছে স্পাইনাল আছে সেটাকে স্ট্রং করতে এই এক্সারসাইজটা প্রচুর হেল্প করে তো দেখে নিই চলো এই এক্সারসাইজটা কিভাবে করব এই এক্সারসাইজটা অত্যন্ত ইজি বাট আমাদের প্রচুর বডিতে এফেক্ট তৈরি করে যার ফলে আমাদের বডি মাসেল বিল্ড হয় আর তার সাথে সাথে আমাদের বডিটা প্রচুর স্ট্রং হয় তো চলো দেখে নিই এক্সারসাইজটা কিভাবে করা যায় এই এক্সারসাইজটা 30 সেকেন্ড করে আমরা তিনটে সেট করব তো চলো স্টার্ট করা যাক এই এক্সারসাইজটা করার জন্য আমরা আমাদের হাত দুটোকে সামনের দিকে এইভাবে রাখবো দেন পা দুটোকে পাশাপাশি রাখবো দেন হাত আর পায়ের সাহায্যে আমরা বডিটাকে লিফট করব তো চলো স্টার্ট করি আর এইভাবে আমাদের বডিটা হাত আর পায়ের উপরে থাকবে দেন আমাদের বডিটা স্ট্রেট থাকবে যাতে আমাদের বডি এইভাবে নিচের দিকে নেমে না যায় আর উপরের দিকে উঠে না যায় আমাদের বডিটা এইভাবে স্ট্রেট থাকবে এইভাবে স্ট্রেট থাকার সময় তোমরা দেখবে তোমাদের চেস্টে বেলি এরিয়ায়
শোল্ডার এন আমাদের হাতের উপরে প্রেসার করছে। তো এফিশিয়েন্টলি তোমরা এই এক্সারসাইজটা করার ফলে তোমাদের এই জায়গা থেকে যে যে জায়গাগুলো বললাম সেখান থেকে ফ্যাটটা খুব তাড়াতাড়ি বার্ন হবে আর সেটা স্ট্রং হবে। তো ফ্রেন্ড এই এক্সারসাইজটাও তোমরা দেখে নিয়েছো আর শিখে নিয়েছো, তো অবভিয়াসলি রেগুলার বেসিসে তোমরা বাড়িতে এক্সারসাইজটাকে প্র্যাকটিস করো। আই হোপ তোমরা এক মাসের মধ্যে তোমাদের বেলি ফ্যাট কমিয়ে সেখানে অ্যাবস তৈরি করতে পারবে। যদি রেগুলার বেসিসে আমাদের এই ভিডিওগুলো তোমরা ফলো আপ করো তো অবশ্যই তোমরা একটা সুন্দর হেলদি বডি বানাতে পারবে, তার সাথে সাথে ফিট চেহারাটাকেও তৈরি করতে পারবে। তো এই ওয়ার্কআউটটা মেন্স আর ওমেন্স এর জন্য সবার জন্য প্রযোজ্য, তো তোমরা অবশ্যই এই এক্সারসাইজটা বাড়িতে করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যাদের এই ভিডিওটা প্রয়োজন, যাদের এই ভিডিওটা দেখে হেল্প হতে পারে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। সেটা ফেসবুক গ্রুপ হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, যেখানে হোক তোমরা এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো, যাতে তারও কিছুটা হেল্প হয়ে যায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো, এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো শান্তনু টকিজ, তো অবশ্যই রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দাও যাতে রেগুলার বেসিসের নোটিফিকেশন তোমাদের জন্য আসতে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।